আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। আজকে আমি পেপলাম ড্রেস কিভাবে তৈরি করতে হয় তা দেখাবো, তো চলুন শুরু করি। এখানে দেখুন আমি একটি কাপড় নিয়েছি, এই কাপড়টিকে আমি চার ভাঁজ করে নিয়েছি। দেখুন প্রথমে এটিকে আমি লম্বালম্বি দু ভাঁজ দিয়েছি, এই যে প্রথমে লম্বালম্বি দু ভাঁজ দিয়ে নিয়েছি, তারপর এটিকে আবার আরও দু ভাঁজ দিয়েছি। এখন এখানে আমার হলো চার ভাঁজ। তো এই চার ভাঁজ ড্রেসটির এই যে কর্নারটা তৈরি হয়েছে, এই কর্নার থেকে মূলত আমাকে কাজ শুরু করতে হবে। আমি যার জন্য পেপলাম ড্রেসটি বানাবো তার কোমর হচ্ছে 44 বা 44 ইঞ্চি। তো 44 ইঞ্চির কোমরে আমি হাফ সার্কুলার একটি স্কার্ট বানাবো, যেটা উপরের বডি পার্টের সাথে জয়েন্ট হবে। এক্ষেত্রে আমাকে 44-এর সাথে 6 দিয়ে ভাগ দিতে হবে। 44-কে আমরা যদি 6 ভাগ করি তাহলে আমরা এখানে 7.25-এর একটু বেশি পাই। তো আমরা 7.25 ইঞ্চ ধরে এখানে কোমরটির কাটবো। আমি 7.25 ইঞ্চির একটু কম নেব, কারণ আমার দু সাইডে কোনো ফাঁড়া হবে না, দু সাইড বন্ধ অবস্থায় আমি কোমরটা জয়েন্ট দেব। সো এখানে আমি 7.25 ইঞ্চ পুরো নেব না, আমি এখানে 7 ইঞ্চ এক সুতের মতো নিয়ে নিচ্ছি, নিয়ে চক দিয়ে এভাবে দাগ দিয়ে নিচ্ছি। আমি চারপাশেই 7 ইঞ্চ এক সুত করে নিয়ে দাগ দেব। চকে দাগ এরকম কালারফুল কাপড়ে দেখা যায় না, সো আপনাদের বুঝতে হয়তো একটু অসুবিধা হবে। এভাবে অল অ্যারাউন্ড দাগ দিয়ে নিচ্ছি। দেখুন এভাবে করে প্রথমে রাউন্ড শেপ দিয়ে নেব। এটি হবে আমাদের কোমর, এটি যখন আমরা খুলবো তখন 44 ইঞ্চ আসবে। 7 ইঞ্চি এক সুত করে করে নিয়েছি, অল অ্যারাউন্ড 7 ইঞ্চ এক সুত করে নিয়ে রাউন্ডভাবে চিহ্ন দিয়ে নিলাম। এরপর আমরা যেটা করব, এই যে চিহ্নটা দিলাম এই দাগটা থেকে আমরা মেপে নেব হচ্ছে 7 ইঞ্চ। অল অ্যারাউন্ড আমাদেরকে 7 ইঞ্চ মেপে নিতে হবে। এই যে 7 ইঞ্চ মেপে নিচ্ছি, এই 7 ইঞ্চ হচ্ছে আমাদের সামন পাটের লম্বা, আর পেছনের পাটটা সামন পাট থেকে একটু বড় হবে। আমি পরে দেখিয়ে দিচ্ছি কতটা বড় হচ্ছে। 7 ইঞ্চ করে আমাদেরকে এটা মেপে নিতে হবে। 7 ইঞ্চ করে একটা হাফ সার্কেল ড্র করে নিলাম। তো এটি হচ্ছে আমাদের সামন পার্ট। এবারে আমরা পেছনের পার্টটার জন্য কি করব দেখেন, এই যে এটা হচ্ছে খোলা দিক, খোলা দিক থেকে আমরা পেছনের পার্টের মাপ দিতে থাকবো। প্রথমে কিছু দূর আমরা 7 ইঞ্চ করে মেপেই যাব, বাট একটু এগিয়ে 7.5 ইঞ্চতে চিহ্ন দেব। দেখুন একটু একটু করে আগাবো আর 2-3 সুত করে বাড়াতে থাকবো, এভাবে নিচে 8 ইঞ্চ 8 ইঞ্চ 2 সুত, তারপর আবার 8.5 ইঞ্চ, তারপর 8.5 ইঞ্চির সাথে আরো 2 সুত যোগ দিয়ে নিচ্ছি, তারপরে একটু পরে গিয়ে 9 ইঞ্চতে যোগ দেব, একটু এগিয়ে 9 ইঞ্চতে চিহ্ন দেব, তারপর 9 ইঞ্চ 2 সুত, তারপর 9.5 ইঞ্চ, সব শেষে দেব 10 ইঞ্চ। তো এখান থেকে দেখুন, এইখান থেকে কিছু দূর পর্যন্ত আমরা ঠিক রাখবো মাপটা, এইভাবে ঠিক রেখে কতটা জাস্ট এতটুকু মাপ ঠিক রেখে আমরা কি করব, এভাবে করে এটাকে বাড়াতে থাকবো। দেখুন কারণ সামনের দিক থেকে পেছনটা আমাদের লম্বা হবে, বিকজ এটি হচ্ছে হাই লো পেপলাম ড্রেস। বন্ধ সাইডের দিকে এসে আমি বাড়িয়ে নিলাম। দেখুন ভিউয়ার্স, আমি পিন করে নিয়ে ফিরে এসেছি। দেখুন এটি হচ্ছে আমাদের 7 ইঞ্চি করে মেপে নেওয়া, দাগ দিয়ে সার্কেল করে নেওয়া পার্টটি, এটি হচ্ছে আমাদের সামনের পার্ট, আর পিছনের পার্টটি এখান থেকে কিছুটা লম্বা। দেখুন এটি কিছুটা লম্বা, এখানে এসে 3 ইঞ্চি বেড়ে গিয়েছে, বাট একটু একটু করে কমতে 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 একদম এই সার্কেলের সাথে এসে মিলিত হয়েছে।
যেহেতু চকের দাগ বোঝা যায় না, এজন্য আমি পিন করে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এবারে দেখুন, আমরা এই যে কোমরের জন্য যে সার্কেলটি ড্র করেছি এটি কাটবো। কোমরের পাটটি আমাদের কাটা হয়ে গেল। এবারে দেখুন, আমরা কিন্তু সামনের পাটটি আগে কাটবো না, সামনের পাট সহ কাটলে পিছনটাও ছোট হয়ে যাবে। এই জন্য আমরা পেছনের এই যে পাটের জন্য যে দাগটি দিয়েছি এই দাগ ধরে ধরে আগে কাপড়টিকে কেটে নেব। আমরা প্রথমে এই দাগ ধরে ধরে কেটে নিচ্ছি। বড় পাটটি প্রথমে কাটলাম, এবারে আমরা সব পিনগুলো খুলে তারপর ফিরে আসছি। ওকে, দেখুন আমরা সব পিনগুলো খুলে নিয়েছি। তো এটি হচ্ছে আমাদের সাইডের অংশটুকু আমরা এভাবে কাট লাগিয়ে চিহ্ন দিয়ে নেব। এখন যেটি করব, এটিকে এভাবে খুলে এভাবে করে মাঝখানে যে ভাঁজটি ছিল এই ভাঁজ খুলে আমরা এটিকে এভাবে দেখুন আমরা এটা খুলে নিলাম। ভাঁজ দুটি, পেছনের পাটটি বড়, এটি থাকলো, মাঝখানে আমরা চিহ্ন দিয়ে নিয়েছি যাতে বোঝা যায় যে সামন পিছন কোথা থেকে আলাদা হয়েছে। এখন এই যে দাগটি দিয়েছি আমরা সামনের জন্য, এই দাগ ধরে ধরে কাপড়টি কেটে নেব। আমরা সামনের পাটটি ছোট করে নিলাম। এবারে খুলে দেখাচ্ছি, এই যে দেখুন সামনের পাটটি কিছুটা ছোট, পেছনটি কিছুটা বড়। এই হচ্ছে আমাদের পেপলাম ড্রেসের স্কার্ট পার্ট। এটি আমরা এখন বডি পার্ট কেটে তার সাথে জয়েন্ট দেব। এবারে দেখুন, আমি বডি পার্টের জন্য এখানে চার ভাঁজ কাপড় নিয়েছি। এটি হচ্ছে ভাঁজ সাইড, আর এটি হচ্ছে খোলা সাইড। এক, দুই, তিন, এই চার, এই চার পার্ট কাপড়কে এখন আমরা কেটে বডি পার্ট তৈরি করে নেব। প্রথমে যেটা করতে হবে, আমাদেরকে এদিক থেকে বন্ধ দিক থেকে কাঁধের জন্য 9 ইঞ্চ নিয়ে নিতে হবে, কারণ 18 ইঞ্চ আছে আমার কাঁধ। তাহলে 18কে 2 ভাগ করে 9 ইঞ্চ নিয়ে নিলাম কাঁধের জন্য। তারপর 7 ইঞ্চ নেব এখান থেকে পুট গলা, কারণ এই গলাটি একটু ছড়ানো হবে। আমি প্রথমে গলা কাটবো না, পরে কাটবো, জাস্ট চিহ্ন দিয়ে রাখছি কোথা থেকে গলাটি তৈরি হবে। 7 ইঞ্চিতে গলার জন্য চিহ্ন দিলাম, 9 ইঞ্চিতে কাঁধের জন্য চিহ্ন দিলাম। এবারে কাঁধ ডাউন দিলাম 1 ইঞ্চি। 1 ইঞ্চি কাঁধ ডাউন দেওয়ার পর এখান থেকে এই পর্যন্ত মিলিয়ে নেব। চকের দাগ বুঝতে হয়তো একটু অসুবিধা হবে, যা হোক আপনারা বডি বানানো সবাই জানেন, সো এক্ষেত্রে কোনো প্রবলেম হবে না আশা করি। এরপর আমি যা করব, কাঁধ থেকে নিচের দিকে 10 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব, কারণ আমার কাঁধ থেকে চেস্ট পর্যন্ত অর্থাৎ ছাতির উপরের অংশটি আছে 10 ইঞ্চি। তারপর কাঁধ থেকে 14 ইঞ্চিতে আরেকটি চিহ্ন দিয়ে নেব, এটি হচ্ছে আমার বাস্ট লাইন বা বডি মেজারমেন্ট। কাঁধ থেকে আমার বডি যাবে 14 ইঞ্চিতে। এই লাইনগুলো সব সোজা করে নিতে হবে, দেখুন এভাবে সোজা করে নিতে হবে। সোজা করে নিলাম। আমার বডির টোটাল লম্বা নেব হচ্ছে 20 ইঞ্চ। 19 ইঞ্চ থাকবে টোটাল লম্বা, 1/2 ইঞ্চ উপরে 1/2 ইঞ্চ নিচে সেলাই চলে যাবে। এরপর আমি আমার শ্রেষ্ঠ যেটা আছে সেটা হবে 18 ইঞ্চিতে। এই ড্রেসটি মূলত অনেক
মোটা সোটা মানুষের জন্য, কাজেই মেজারমেন্টগুলো সেইভাবেই আমাকে করে নিতে হবে। আচ্ছা, আমি 18 ইঞ্চিতে শেষের চিহ্ন দিলাম শেষ থেকে, আর বাকি 2 ইঞ্চি রাখলাম বাড়তি, যেটা থেকে আমার বডি পার্টের শেষ থেকে 2 ইঞ্চি বাড়তি রেখেছি, যেটি হবে আমার এন্ডিং পয়েন্ট। এরপর আমি যেটা করব, এই যে আমার চেস্ট লাইন আছে, চেস্ট লাইন থেকে 4.5 ইঞ্চি আমি মেপে নেব এখানে, কারণ আমি এখানে টিকেন বসাবো, সো আমাকে 4.5 ইঞ্চি মেপে নিতে হবে। আমি শেষের লাইনেও 4.5 ইঞ্চি মেপে দাগ দিয়ে নিচ্ছি, দেখুন দাগ দিয়ে নিলাম। এবার এই দাগগুলো মেলাবো। এটি হচ্ছে আমাদের বডি লাইন, মাঝখানে যে লাইনটি আছে এটি হচ্ছে বডি লাইন। এখান থেকে আমাকে 1 ইঞ্চি উপরে উঠে আসতে হবে, 1 ইঞ্চি উপরে এসে একটা চিহ্ন দিয়ে নিতে হবে। তারপর এই বডি লাইন থেকে 1/2 ইঞ্চি নেব আমি এই সাইডে, 1/2 ইঞ্চি নেব এই সাইডে, নিয়ে দেখুন আমি বাস্ট লাইন থেকে 4.5 ইঞ্চি মেপে নিয়েছি, শেষের লাইন থেকেও 4.5 ইঞ্চি মেপে নিয়েছি। তো এই বাস্ট লাইন থেকে 1 ইঞ্চি নিচে নেমে আমাকে এভাবে একটা চিহ্ন দিয়ে নিতে হবে, এটি হচ্ছে সামন পাটের টিকেনের জন্য। তারপর আমি 2 সাইডে 1/2 ইঞ্চি করে নেব, কারণ টিকেন সাধারণত 1/2 ইঞ্চি করেই হয়। এরপর আমি যেটি করব, এই যে চিহ্নটি দিলাম এখান থেকে টিকেনের জন্য, এখানে লাইন টেনে সোজা করে নেব। 1/2 ইঞ্চিতে দেওয়া চিহ্নগুলোর সাথে এই জায়গাটি পর্যন্ত টেনে লম্বা লাইন দিয়ে নিলাম। এবারে এটিকে কিছুটা এখানে শেষের এখানে 1/2 করে রেখেছি, বাট এখানে কোয়ার্টার করে রেখে চিহ্ন দিয়ে নেব, এপাশে কোয়ার্টার এপাশে কোয়ার্টার। তারপর এগুলোকে এভাবে লম্বা করে দেব। এই হচ্ছে আমার টিকেন, এই হলো টিকেন। এবারে আমাদেরকে আর্ম হোল ড্র করে নিতে হবে। সো উপরে নিয়েছি 9 ইঞ্চ, নিচে নেব 9 ইঞ্চ চিহ্ন দিয়ে নেব, দেখুন 9 ইঞ্চ চিহ্ন দিয়ে নিলাম। এখন এই চিহ্নের সাথে এই চিহ্নটি মিলিয়ে নেব। দেখুন মিলিয়ে নিলাম। এখন এই যে কাট ডাউন দিয়েছি, কাট ডাউন থেকে এই পর্যন্ত পুরো অংশটি মেপে দুভাগ করে নেব। এখানে 9 ইঞ্চ আছে, সো আমি 4.5 ইঞ্চিতে একটি চিহ্ন দেব। তারপর এই 4.5 ইঞ্চির চিহ্ন থেকে ভেতরের দিকে 1/4 ইঞ্চ মেপে চিহ্ন দিয়ে নিতে হবে, কারণ যাদের বডি একটু মোটা তাদের ক্ষেত্রে খুব বেশি তালপাটের ডিপ করলে বডিতে ড্রেসটি ফিট হতে যাবে না, এই জন্য আমরা 1/4 ইঞ্চ এখানে দিয়ে নিলাম। তারপর এখান থেকে কর্নার থেকে এখানে 1 ইঞ্চ মেপে নেব। তারপরে এটা এভাবে করে এমন করে ড্র করে একদম এইভাবে করে এখানে এসে মেলাবো। এখানে একটু বাইরের দিকে বের করে দেব 1/4 ইঞ্চ পরিমাণ, তাহলে শেপটা দেখতে সুন্দর হবে এভাবে করে। তারপর এই যে এখানে কার্ভটি করলাম, এটা কোথায় নিয়ে গিয়ে মেলাবো দেখুন, এখানে নেব 12 ইঞ্চ, অর্থাৎ 12 ইঞ্চ, এই 12 ইঞ্চতে নিয়ে গিয়ে মেলাবো 12 ইঞ্চ।
এইভাবে করে মেলে দেব। এটা হচ্ছে আমাদের তাল পাট। বাট পিছন পাটের জন্য আমরা এখানে কর্নার থেকে 1.5 ইঞ্চ মেপে নেব। তারপর আমরা যেটা করব, এইখান থেকে শুরু করে এই যে মাঝখানে দাগ দিয়েছে এটা আর এই দাগটা মিলিয়ে নেব। আমাদের শুরু করুন এভাবে করে, এভাবে করে, এভাবে করে এই 12 ইঞ্চিতে গিয়ে মিলে যাবে। আমাদের আর্মহোল ড্র করা হয়ে গেল। এখন মাঝখানে যে বাস্ট লাইন আছে, বাস্ট লাইনেও আমরা নেব 12 ইঞ্চ। শেষের লাইনেও 12 ইঞ্চ নেব, কারণ শেষের লাইনে 1 ইঞ্চ কম হয় সাধারণত, কিন্তু আমরা 12 ইঞ্চি নেব কারণ আমাদের চিকেনের জন্য এখানে আমরা 1 ইঞ্চ বেশি নিয়েছি, কাজে এখানে আমরা 12 ইঞ্চ নিয়ে নিলাম। তারপর এই সাইডের এগুলো সব কিছু একসাথে করে মেল করে দেব। এখন আমি পুরো বডি পার্টটি কেটে তারপর ফিরে আসছি। দেখুন ভিউয়ার্স, আমি এটি বডি পার্টটি কেটে ফেলেছি। পেছন পার্টের যে আর্মহোল আছে সেই অনুযায়ী আমি বডি পার্টটি কেটে নিয়েছি। নিচের অংশটি সোজা আছে, এটিকে আমরা সামান্য কার্ভ করে দেবো এখান থেকে 1 ইঞ্চির মতো ছেড়ে দিয়ে। এভাবে মাঝখান পর্যন্ত মিলিয়ে নেব, একটু কার্ভ করে দিলাম। এবার চিকেনের যে এখানে দাগ দিয়েছি এটার এখানে এইভাবে কেটে নিলাম, ঠিক আছে। তারপর আমি এই যে তালপাটের এই অংশটুকু আছে এটি কেটে নেব উপর থেকে, উপর থেকে এটি সরিয়ে নিচ্ছি, নিচের পাটটি সরিয়ে নিলাম। তারপর এবারে দেখুন ভিউয়ার্স, আমি এই তালপাটের অংশটুকু কেটে নেব এভাবে করে। এটা হচ্ছে আমার সামান পার্ট। এবারে আমরা যেটা করব, বডি পার্টের সাথে আমরা লাইনিং জয়েন্ট দেব। এক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে এভাবে করে পেছনের বডি পার্টটি প্রথমে এভাবে করে বসিয়ে আমাদেরকে দুটি পার্ট কেটে নিতে হবে লাইনিংয়ের জন্য। পেছনের পার্টটি আমি এভাবে বসিয়ে, দেখুন আমি এখানে একটি কাপড়কে ভাঁজ করে নিয়েছি, একটা ভরা দিয়ে নিচ্ছি যেন সরাসরি হয়ে না যায়। এরপর এভাবে করে পেছনের জন্য লাইনিং পার্ট প্রথমে কেটে নিচ্ছি। পেছনটি কাটা হয়ে গেলে তারপর সামনের পার্টটি কাটব। তো দেখুন ভিউয়ার্স, আমি দুটি পার্টের জন্যই লাইনিং কেটে নিয়েছি। এটি হচ্ছে সামনের পার্ট আর এটি হচ্ছে পেছনের পার্ট। এরপর আমরা সেলাই চলে যাব। তো আজ এ পর্যন্তই, ফিরে আসবো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ, সুন্দর এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।